आज माध्यमिक परीक्षा के परिणाम घोषित हुए, जिसमें मालदा के माहिर हसन राज्य में तीसरे स्थान पर रहे हैं। माहिर सिलीगुड़ी के एक इंस्टीट्यूट में पढ़ाई कर रहे थे, उसी वक्त उन्हें अपने रिजल्ट की जानकारी हुई, जिसे जानकर वे काफी ज्यादा खुश नजर आए। मालदा के रामकृष्ण मिशन का छात्र माहिर अभी सिलीगुड़ी में पढ़ाई कर रहा है। आज जब नतीजे घोषित किए गए, तब माहिर हसन सिलीगुड़ी के पास एक कोचिंग इंस्टीट्यूट में क्लास कर रहा था। बाद में शिक्षकों से उसे रिजल्ट के बारे में पता चला। माहिर भविष्य में डॉक्टर बनना चाहता है। पिता पेशे से स्कूल टीचर है। उसे अच्छे नतीजों की उम्मीद थी। पढ़ाई के साथ साथ वह क्रिकेट और फिल्में देखना पसंद करता है। माहिर फिलहाल सिलीगुड़ी में पढ़ाई करेगा। একদম ভাষায় প্রকাশ করা যাচ্ছে, মানে এক্সাইটমেন্ট এতটাই হচ্ছে। আর আমি তো জানলাম ক্লাস চলাকালীন, এখানকার ক্লাস চলাকালীন 10-15 মিনিট আগে জানতে পারলাম। হ্যাঁ, আশা ছিল, কারণ আমার প্রিপারেশন ভালো হয়েছিল, পরীক্ষা দিয়েও আমি স্যাটিসফাইড ছিলাম। আর আশাও রেখেছিলাম যে হয়তো প্রথম 10-এর মধ্যে থাকবো, কিন্তু প্রথম 3-এর মধ্যে থাকবো এটা একদমই মানে খুবই অকল্পনীয় ব্যাপার। মাধ্যমিকের আমি যেটা ফলো করতাম সেটা হচ্ছে কনসিস্টেন্সি, মানে প্রতিদিনের পড়া যেন প্রতিদিন হয়ে যায়, কোনো যেন ডিউ না থাকে। স্যাররা বা যেটা পড়াচ্ছেন সেটা যেন সেদিনই হয়ে যায়। আর কখনো মানে ওরকম হাতে ধরা আমার কোনো নিয়ম ছিল না যে এটা এত এত ঘন্টা পড়তেই হবে। টাইম দেখে আমি কখনো পড়িনি, পড়া হয়ে গেলে পড়া হয়ে ছেড়ে দিতাম, নাহলে পড়তাম। বাড়িতে বাবা মা দাদা রয়েছে। আগামীতে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, তাই এই অ্যালেনে আমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি। একদমই মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমি নিজের জেলা এখন যদিও মালদাতে নেই, মালদা থাকলে হয়তো আরও ভালো লাগতো। মালদা থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা একদম অসামান্য ভূমিকা পালন করেছে, কারণ কেমন ধরনের প্রশ্ন হতে পারে, প্রশ্নের প্যাটার্ন জানানো, তারপর ওই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করানো, ক্লাসে গাইড দেওয়া। স্কুলের মহারাজও অত্যন্ত সাহায্য করেছেন, তিনি মোটিভেট করেছিলেন আমাদেরকে কীভাবে কী কোন পথে গেলে রেজাল্ট আসবেই। তাই মহারাজকেও অসংখ্য এর জন্য ধন্যবাদ জানাই। পড়াশোনা ছাড়া আমার খেলাতে খুব শখ ছিল। প্রতি সপ্তাহে আমি পারলে একদিন করে খেলতে যেতামই, তার পাশাপাশি আমি কিবোর্ড বাজাতাম, ওই দুটোর মুখ করতাম। শিলিগুড়িতে এখন তো এখন আগামী যেটা লক্ষ্য সেটা পূরণ করার জন্যই ব্যস্ত। এর মধ্যে মেডিকেলে শাড়ি করছি, মেডিকেলে নিয়ে ব্যস্ত আছি। তার মধ্যে এখনও খেলা হয়, আমরা যেখানে থাকি সেখানে মাঠ রয়েছে, ওখানেও খেলি। ওইভাবে পার্টিকুলারলি বলা যাবে না, কারণ সবারই সমান ভূমিকা রয়েছে। এক বিভিন্ন জনের বিভিন্ন রকম ভূমিকা রয়েছে। বাবা মা যেমন গাইডই করিয়েছে, আর পড়ানোটা তো অবশ্যই স্যারদেরই ভূমিকা, স্কুলের শিক্ষকদের ভূমিকা রয়েছে। পড়াশোনার ওরকম নিয়ম মানে টাইম লিমিট ছিল, মানে যতক্ষণ পড়া হচ্ছে ততক্ষণ করতাম। তবে বলতে গেলে সেলফ স্টাডি হতো ওই 6 ঘন্টার মতোই, আর ওটা একদম অ্যাভারেজ, মানে যেদিন পড়া হতো না হয়তো একটু বেশি হতো, যদি আগে হয়ে গেলো ছেড়ে দিলাম। স্কুল থেকে এসে টিউশনগুলো করে তারপর সেলফ স্টাডি। হ্যাঁ, এখানে দুজনই রয়েছে, একদম দারুণ লাগছে, কারণ আমি তো ওর পাশেই বসেছিলাম। আমরা দুজন সবসময় একসাথেই থাকি, একসাথেই মালদা থেকে এখানে এসেছি। দুজনেই যে 2 আর 3 হবো, এটা খুবই মজার ব্যাপার।